এই মুহূর্তে মেট্রো রেলের আগারগাঁও স্টেশনে আছেন রিপোর্টার রাশেদ লিবন, সরাসরি যাচ্ছি তার কাছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, অর্থাৎ যদি বলি আর ঘন্টা চারেক পরেই কিন্তু এই নগরের যাপিত জীবনের এক দুর্বিষহ বলা যায়, সেই দুর্বিষহ অধ্যায়ের সমাপ্তি ঘটছেন। অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও কিংবা এর পরের পথটা, অর্থাৎ উত্তরা থেকে মতিঝিল, সেই পথটা যারা প্রতিদিন পাড়ি দেন তারা কিন্তু খুব ভালো মতোই জানেন যে এই পথটা পাড়ি দিতে তাদের কি পরিমাণ আসলে এক যানজটের মধ্যে দিয়ে নাকাল হয়ে তাদের এই রাস্তা পাড়ি দিতে হয়। তবে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটছে আজ। আজ মেট্রো রেলের হুইসেল কিন্তু সেই মতিঝিলে গিয়ে পৌঁছবে। আমরা জানি যে এই এমআরটি লাইন 6-এর প্রথম পর্ব, অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত গত ডিসেম্বরের 28 তারিখ চালু হওয়ার পর থেকেই কিন্তু মানুষ যখন দেখছিলেন যে এই যে মেট্রো রেলের সুবিধা নিমিষেই উত্তরা থেকে আগারগাঁও চলে আসে, সেটি কবে আসলে তারা মতিঝিলে গিয়ে পাবে। এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সব প্রস্তুতি সম্পন্ন। গতকালকেও দেখেছি, গত পরশুদিনকে ট্রায়াল রানের শেষ পর্ব হয়ে গেছে। গতকাল শুক্রবার ছিল একদম আনুষ্ঠানিক মহড়ার শেষ পর্ব, এবং সেই পর্বতেই কিন্তু আমরা দেখেছি যে এমআরটি লাইন 6-এর প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বে যাচ্ছে। এবং দ্বিতীয় পর্বে কী থাকছে, অর্থাৎ আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত এই পুরো পথটি কিন্তু 8.11 কিলোমিটার পথ, এবং এই পুরো পথে কিন্তু মোট 7টি স্টেশন থাকবে। আমি যদি 7টি স্টেশনের কথা বলি, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয় এবং মতিঝিল। তবে প্রাথমিকভাবে 3টি স্টেশন, অর্থাৎ ফার্মগেট, সচিবালয় এবং মতিঝিল, এই 3টি স্টেশনের মাধ্যমেই কিন্তু চালু হচ্ছে এই স্বপ্নযাত্রা, নতুন করে এই স্বপ্নযাত্রা। এবং নতুন এই স্বপ্নযাত্রার নতুন পথটি কিন্তু এখন উত্তরা থেকে সরাসরি গিয়ে মতিঝিলে মিলবে। এবং এই বিলের ফলেই কিন্তু আসলে নগরের উত্তর থেকে দক্ষিণের সঙ্গে এক নতুন মেরুবন্ধন যদি বলি, বা নতুন সংযোগ, সেটি কিন্তু তৈরি হয়েছে। এবং এই পথে পেরুতে, অর্থাৎ আগারগাঁও থেকে মতিঝিল যেতে কিন্তু সময় লাগবে বলতে গেলে মাত্র 14 মিনিট। এবং পুরো পথটা যদি বলি, উত্তরা থেকে মতিঝিল যেতে, যেটি বলছিলাম যে দুঃসহ যাপিত জীবন, সেই যাপিত জীবনে আমরা দেখেছি যে 2 থেকে 2.5 ঘন্টা, কোনো ক্ষেত্রে 3 ঘন্টাও লেগে যেত, সেই সময়টাতে কিন্তু নেমে আসবে 38 মিনিটে। অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও যেতে সময় লাগবে মাত্র 38 মিনিট এই মেট্রো রেলের মাধ্যমে। এবং যদিও এই সময়টাতে, অর্থাৎ প্রথমে অবস্থায় যেহেতু মাত্র 3টি স্টেশন দিয়ে চালু হচ্ছে, এই 3টি স্টেশনে যাতায়াত করতে লাগবে কিন্তু মাত্র 31 মিনিট, অর্থাৎ প্রথম কয়েক মাস যতদিন পর্যন্ত বাকি স্টেশনগুলো চালু না হয়। এরপর যদি বলি ট্রেনের কথা, যে এই ট্রেন কিন্তু এখন আমরা জানি গত বৃহস্পতিবার পর্যন্ত সকাল 8টা থেকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সকাল 8টা থেকে চলতো এবং 8:30 পর্যন্ত চলতো। কিন্তু এটি কিন্তু আবার এই নতুন ধাপে কিন্তু এই নতুন যে এই উদ্বোধনের পর্ব, এর পর্বের কিন্তু পরে কিন্তু একটু রিশিডিউল করা হয়েছে, অর্থাৎ 7:30, আধা ঘন্টা আগে থেকে, অর্থাৎ 7:30 থেকে কিন্তু এখন প্রতিদিন ছাড়বে। এবং এক প্রান্ত উত্তরা এবং অন্য প্রান্ত এবং পরের প্রান্ত যে মতিঝিল, সেই মতিঝিলে গিয়ে কিন্তু আমরা জানি দুই প্রান্ত থেকেই 2টি ট্রেন ছাড়বে সকাল 8:30। যদিও এই প্রান্তে, অর্থাৎ দ্বিতীয় পর্বে কিন্তু 11:30টার পরেই বন্ধ হয়ে যাবে প্রাথমিকভাবে। এটা কিন্তু আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়ানো হবে। কিন্তু এই পর্বে আগারগাঁও থেকে যে উত্তরা থেকে যে আগারগাঁও অংশ, সেই অংশে কিন্তু যে নিয়মিত চলাচল, সেই নিয়মিত চলাচল কিন্তু অব্যাহত থাকবে। এরপর আমরা জানি এই পুরো মেট্রো রেলের পুরো প্রক্রিয়ায় এই মুহূর্তে, অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও যে চলাচল করছে, তাতে কিন্তু প্রায় 90,000 যাত্রী এর মধ্যে ডিএমডিসিএল বলেছেন তারা প্রতিদিন চলাচল করে। কিন্তু লক্ষ্যটা কিন্তু আরও বেশি, লক্ষ্যটা 6 লাখ। অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যখন সবগুলো স্টেশন চালু হবে, তখন কিন্তু ডিএমটিসিএল বলছে তাদের যে এই যাত্রী চলাচল, সেটি কিন্তু দৈনিক 6 লাখ। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এই মেট্রো রেলের প্রভাবটা কতখানি পড়তে যাচ্ছে এই নগর জীবনে এবং এই নাগরিক জীবনে। যদি আমরা বলি, এই মেট্রো রেল একটি আশীর্বাদ হয়ে সেটি কিন্তু আসছে। এছাড়াও যদি বলি, এর পরে, অর্থাৎ এই পর্বে কিন্তু আরও একটি নতুন সুবিধা পাচ্ছে এই নগরের বাসিন্দারা। সেক্ষেত্রে আমরা কিন্তু ফার্মগেট গেলেই দেখব যে ফার্মগেটে কিন্তু একটা বড় হাব তৈরি হয়েছে, অর্থাৎ একদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ওখানে একটি বড় ওভারপাস হয়েছে। তো এলিভেটেড এক্সপ্রেসের ডাউন র্যামের কারণে কিন্তু মেট্রো রেলটাকে এই প্রান্তে অন্য প্রান্তেদের স্বাভাবিক উচ্চতা তার চেয়ে কিন্তু একটু বেশি উচ্চতায় করা হয়েছে, যে কারণে কিন্তু ফার্মগেট এবং কারণ বাজার স্টেশন দুটির কিন্তু আমরা দেখেছি দুটি করে ফ্লোর বাড়তি রাখা হয়েছে এবং এই ফ্লোর দুটিও কিন্তু এই নগরবাসীর জন্য বাড়তি পাওয়া না, কারণ সেখানে কিন্তু আসলে অনেক বাণিজ্যিক কার্যক্রমের জন্য বিভিন্নভাবে ভাড়া দেওয়া হবে এবং যে সুবিধা আসলে এই যাতায়াতকারী যারা সাধারণ যাত্রীরা রয়েছেন তারা কিন্তু পাবেন। তো সব কিছু মিলিয়ে মেট্রো রেল তার শতভাগ ঢেলে দিতে প্রস্তুত রয়েছে। এখন অপেক্ষা সেই উদ্বোধনের আনুষ্ঠানিকতা আর মাত্র ঘণ্টা চারেক, তারপরেই নগরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ কিংবা দক্ষিণ থেকে উত্তরের তৈরি হচ্ছে এক নতুন গতির পথ। সরাসরি ছিলাম মেট্রো রেলের আগারগাঁও স্টেশনে।